কাজ কাজ থেকে আসছিল স্ট্রেস। আর এই স্ট্রেস থেকে আসা সব থেকে আলাদা অনুভূতি হচ্ছে ইমাজিনেশন, ইমাজিনেশন ভাবনা চিন্তা, চিন্তা না দুশ্চিন্তা ছিল এটা, কি হচ্ছিল আমার সাথে এটা, এই অনুভূতিতে ছিল অনেক ভয়ঙ্কর, ভয়ঙ্কর ভয় কি দেখি, চিন্তার প্রতি ভয় কি হচ্ছিল আমার সাথে, সবকিছু উল্টো দিকে যাচ্ছে, হচ্ছে কি আমার সাথে এটা কিছুই বুঝে উঠতে পারছি না। দীর্ঘ এক নিঃশ্বাসের পর আমারও জানতে যে ইমাজিনেশনে কি আছে, কোথা ছিলাম আমি, ছিলাম যে আমার স্বপ্নে আমি একা, কিন্তু আমি আর একজনকে দেখতে পেলাম, লোক আশপাশে অনেক লোক। এবার আমি হাঁপ ছেড়ে বাঁচতে আরম্ভ করলাম, মনে হলো এক দীর্ঘ নিঃশ্বাসের পর আমি এই সময়টাকে এই মুহূর্তটাকে মজার সাথে এনজয় করছি, অনেক কিছু একবার মাথায় দেখতে পাচ্ছি, একসাথে অনেকগুলো জিনিস একবারে ভাবতে পারছি, এটা আগে কখনো হয়নি আমার সাথে, অনেক ছবি অনেক স্মৃতি মনে হচ্ছে এই সময়গুলোকে আমি কাটিয়ে এসেছি, এবার আমি এই মুহূর্তটাকে সুন্দরভাবে এনজয় করছিলাম, মনে হলো আমি এই পুরো নিঃশ্বাস সুন্দরভাবে বেরো পেলাম। কিছু বুঝে ওঠার আগে আবার সব শূন্য হয়ে গেল, নির্জন, কোনো কোথায় কেউ নেই, আমি আবার